নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। আমি একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। হেলথ ইনসাইট থেকে আপনাদের সবাইকে আজকে স্বাগত। এর আগে আমরা কোমরে ব্যথা, ক্যান্সারের ব্যথা এইসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমার বক্তব্য হচ্ছে কাঁধে ব্যথা নিয়ে। তো কাঁধে ব্যথা নিয়ে সবার একটা ভাবনা যে হ্যাঁ, কাঁধে ব্যথা হচ্ছে মানেই ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার মানেই হচ্ছে ব্যায়াম ট্যাম কিছু করতে হবে, কোনো দিন সারার নয় এই অসুখ, তারপরে কখনো ইঞ্জেকশন, স্টেরয়েডের ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যায়, এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু প্রচলিত আছে। তো আমাদের সেটা জানতে হবে যে শোল্ডার পেইন বা কাঁধে ব্যথা কেন হয় এবং ফ্রোজেন শোল্ডার ব্যাপারটা কি, এবং ফ্রোজেন শোল্ডার ছাড়া আরও কী কী কারণে কাঁধে ব্যথা হতে পারে। তো আজকে আপনাদের মডেল দিয়ে আমি এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো কাঁধ নিয়ে আগে জানতে হবে, কাঁধে ব্যথার আগে। তো কাঁধে ব্যথার আগে কাঁধটা কি? কাঁধ হচ্ছে একটা জয়েন্ট, শোল্ডার জয়েন্ট। জয়েন্ট মানে কি? অনেকগুলো হাড়ের একটা সমষ্টি। তো নামগুলো আমি বলছি না, এই একটা হাড়, এই একটা হাড় এবং এই একটা হাড়, ক্লাভিকেল, হিউমেরাস, স্ক্যাপুলা। ঠিক আছে, নাম জানার দরকার নেই, ব্যাপারটা বুঝুন। তো এই যে আমাদের জয়েন্ট আছে, তার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু কিছু লাল লাল জিনিস আঁকা আছে বা লাগানো আছে, এগুলো হচ্ছে আপনার মাসেল, মাসেল এবং লিগামেন্ট, মানে হচ্ছে মাংসপেশি, মাংসপেশি যেগুলো হাড়ের মধ্যে, হাড়ের সঙ্গে একটা সংযোগ করে, লিগামেন্টও একটা সংযোগ স্থাপন করেছে। এবং এই মাসেল বা মাংসপেশি দিয়ে আমরা হাত নাড়াই, হাত উপরে তুলি, নিচে নামাই, এগুলো। তো বেসিক্যালি এই যে হাড় বা জয়েন্ট যেটা আছে, তো জয়েন্টে তো অনেকগুলো আছে। তো ফ্রোজেন শোল্ডার মানে কি? এটা কি মানে আমরা ফ্রিজ হয়ে গেল শোল্ডার, মানে কি ঠান্ডা হয়ে যাচ্ছে শোল্ডার? না, এরকম কিছু নয়। তো ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে আমরা কাঁধটাকে নাড়াতে পারছি না, নাড়াতে পারছি না মানে নাড়ানো দু ধরনের ভাবে আমরা জয়েন্ট মুভ করতে পারি, সেটা আপনাদের বলছি। সেটা হলো একটা অ্যাক্টিভ মোশন, একটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে এই ধরুন আমি হাতটা তুললাম উপরে, এটা অ্যাক্টিভ। আবার এই ধরুন আমি আরেকটা হাতের সাহায্যে হাতটা তুললাম, এটা মানে হচ্ছে প্যাসিভ, রাইট? তো এই দু ধরনের মোশন দিয়েই আমরা বুঝে উঠতে পারি যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে লক্ষণটা যাচ্ছে, এটা কি ফ্রোজেন শোল্ডারের দিকে যাচ্ছে না অন্য কিছু হচ্ছে। এই একটা সাধারণ একটা লক্ষণ রয়েছে। আর কিছু কিছু টেস্ট করে আমরা বুঝি, কিছু কিছু শোল্ডার জয়েন্টের আমরা টেস্ট করি, সেগুলো করে বুঝি। তো কাঁধে ব্যথা আপনারা অনেকদিন ধরে ভুগছেন, আসছেন, এবার ধরুন আপনাদের একজন ব্যথা বিশেষজ্ঞ বা পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের কাছে গেলেন। তো তারা কি করেন বা আমরা যেটা করি সেটা হলো, প্রথমে আপনাদের হিস্ট্রিটা নিই যে আপনার কদিনের ব্যথা, আপনার কোনো চোট রয়েছে কি না বা আপনার কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে কি না, জ্বর আসছে কি না। হ্যাঁ, এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন বলে, যেটা কোমরের ব্যথার ক্ষেত্রেও ছিল, সেই ক্ষেত্রে পাটা অবশ হওয়ার ব্যাপার ছিল, পায়ের কোনো স্ট্রেংথ নেই, পেছা পায়ের কোনো অসুবিধা, তেমনি শোল্ডার জয়েন্টের কিছু রেড ফ্ল্যাগ সাইন আমরা দেখে নিই। তো সেগুলোর মধ্যে একটা ধরুন জ্বর আসা, একটা ধরুন ফ্র্যাকচার হয়ে যাওয়া, পড়ে গেছেন, হাত নাড়াতেই পাচ্ছেন, এরম অবস্থা, পড়ে যাওয়ার একটা হিস্ট্রি, তার সঙ্গে ফ্র্যাকচার হয়ে গেছে। প্লাস হচ্ছে আপনাদের কোনো টিউমার, মানে ধরুন কোনো সোয়েলিং আছে, ফোলা রয়েছে, এমন একটা বড় ফোলা, যেমন অস্টিওসারকোমা বলে একটা টিউমার, সেটা অনেক বড় হয়ে যায় ওখানে। তো সেইটা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন, সেগুলোর জন্য আমরা সাত তাড়াতাড়ি কিন্তু সার্জেনের কাছে পাঠিয়ে দিই, কারণ ওটা অপারেট করা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক, তো এইগুলো সবার হয় না, সবার তো জ্বর আসে না, সবার তো বিশাল বড় ফোলা থাকে না, বা সবার ধরুন পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেলো শোল্ডার, তা তো হয় না। বেশিরভাগ মানুষের একটা ব্যথা এবং যেটা অনুমান করা হয় ফ্রোজেন শোল্ডার হিসাবে। তো এইগুলো আমরা প্রথমে দেখে নিই যে কী হচ্ছে। শোল্ডার ডিসলোকেট হয়ে যাওয়া একটা রয়েছে, যেমন পড়ে গিয়ে শোল্ডার ডিসলোকেট হয়ে যায়, সামনে পিছিয়ে এগিয়ে গেলো, সেটা আবার দেখবেন যে একটুখানি সেট করে দেয় অর্থোপেডিশিয়ানরা। তো এটা ওনাদের কাজ এবং এটা ওনারা করেন। তো সেইগুলো আমরা আগে রুল আউট করে নিই, এরপরে কি রুল ইন করতে হবে। রুল ইন মানে এবার আমরা আপনাদের হিস্ট্রি নেব, এক্সামিনেশান করব, এক্সামিনেশান করে দেখবো যে কী কারণে হচ্ছে। তো এই যে আপনার শোল্ডার জয়েন্ট রয়েছে, শোল্ডার জয়েন্টের মধ্যে একটা পার্ট থাকে যেটা জয়েন্টের মধ্যে থাকে, বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে আপনার এই হাড়গুলোর মধ্যে কিছু কিছু জায়গা থাকে সেইগুলোতে থেকে হয়। আবার শোল্ডার জয়েন্টের বাইরের যে মাসেলগুলো থেকে হতে পারে, মাসেল এবং কিছু কিছু জিনিস থাকে। আবার এই শোল্ডার জয়েন্ট থেকেই হয় না, ধরুন আপনার ঘাড় থেকে শুরু হয়ে শোল্ডারে ব্যথা হচ্ছে, কিন্তু ঘাড়ের ব্যথা এতটা কম, আপনি শোল্ডারে ব্যথা এতটা বেশি যে আপনি বলছেন আপনার কাঁধে ব্যথাটা বেশি হচ্ছে কিন্তু ঘাড়ে ব্যথা অত হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিন কিন্তু কাঁধে ব্যথাটা ঘাড়ে ব্যথার থেকে। তো এইগুলো আমাদের জানতে হয়। তো কী কারণে হচ্ছে সেটা আমরা কী করে জানবো? একটা খুব সিম্পল লক্ষণ যেটা আপনাদের আগে বললাম, যে আপনারা হাত উঠাতে পারছেন কিনা, এই হাত উঠাতে পারলাম আমি, আবার সাপোর্ট দিয়েও হাত উঠাতে পারলাম, এতে কোনো সমস্যা হচ্ছে না, ধরুন এরম ধরনের আপনার লক্ষণ আছে কিন্তু আপনাদের কিন্তু একটা ব্যথা মতো হচ্ছে, তার মানে এটা সম্ভাবনা কম যে আপনার জয়েন্ট থেকে হচ্ছে, সম্ভাবনা বেশি থাকে এই ক্ষেত্রে যে আপনার কাঁধ থেকে হয়ে ঘাড় থেকে হচ্ছে। ঘাড়ের কী কী হতে পারে? ঘাড়ের মধ্যে আপনার ডিস্ক রয়েছে, সেই ডিস্ক হার্নিয়েশন হতে পারে, যেগুলো আপনার হাড়ের মধ্যে, যেটা কোমরেও থাকে, ঘাড়ের হাড়ের মধ্যে ডিস্ক থাকে, সেটা হার্নিয়েট করে সেখানে নার্ভ কম্প্রেশন করতে পারে, সেইখান থেকে আপনার কাঁধে ব্যথা হচ্ছে, এবং সেটা এত বেশি হচ্ছে যে আপনি ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা বুঝতে পারছেন, আপনার কাঁধে ব্যথাটাই বুঝতে পারছেন। এরপরে কী হতে পারে? এই যে ঘাড় থেকে কাঁধ অবধি কিছু জায়গা রয়েছে যেখানে অনেক মাংস বেশি থাকে,
ওই মাংসপেশিগুলো কিন্তু অনেক সময় অতিসক্রিয় হয়ে যায়, অতিসক্রিয় হয়ে এতটাই আড়ষ্ট হয়ে যায়, সেই যে নার্ভগুলো যাচ্ছে ওগুলোর ওপর প্রেশার ক্রিয়েট করে এবং সেই জন্য আপনার কাঁধে ব্যথা হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার ভেগ মনে হচ্ছে, হ্যাঁ কাঁধে ব্যথা ফ্রোজেন শোল্ডারই হয়েছে, কিন্তু আপনার শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা নেই, আপনার সমস্যা একদমই অন্যদিকে, ঘাড়ের মাসেলের মধ্যে, সেখানে মাসেল রিল্যাক্সেশন দেওয়া, মাসেল একটুখানি ঠান্ডা শেক করা, সেইভাবে আপনার দরকার হলে অ্যাকুপাংচার যেটা বলা হয়, ড্রাইড নিডলিং, এগুলো কিছু কিছু পদ্ধতি রয়েছে, এটা একটা রয়েছে। আবার নিউরালজিক পেন, ধরুন নার্ভ রিলেটেড পেন, মাংসপেশি বললাম, ডিস্ক বললাম, আর হচ্ছে নার্ভ, মানে হচ্ছে নার্ভ যেটা সাপ্লাই করছে শোল্ডারে, সেইখানে কোনো একটাভাবে ইনফেকশান হয়েছে, হারপিস থেকে হতে পারে, হারপিসের জন্য একটা ইনফেকশান হলো, নিউরালজিয়া হলো, সেখানে র্যাশ হলো, আপনার জ্বর আসলো, সেটা কিন্তু একটা অন্য দিকে চলে যাচ্ছে এবং শোল্ডার জয়েন্টের কোনো সমস্যাই নয় সেটা। ঠিক, এইবার ধরুন আপনার এই লক্ষণগুলো নেই, আপনার কোনো রেড ফ্ল্যাগ সাইন নেই, কিন্তু আপনি কিন্তু এই হাতটা তুলতে পারছেন না, কিন্তু আমি সাপোর্ট দিয়ে হাতটা তুলতে পারছি, এই ধরনের যদি ধরুন আপনার সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু বলি আমরা জয়েন্টের ঠিক বাইরের পার্টটায় ব্যথা হচ্ছে, জয়েন্টের মধ্যে ব্যথা কিন্তু আপনার হচ্ছে না, সেটা একটা অনুমান করা হয়। আবার ধরুন আপনি নিজে থেকেও তুলতে পারছেন না, আবার আমরা সাপোর্ট দিয়েও তুলতে পারছি না, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হয়ে যায় ব্যাপারটা, জয়েন্টের মধ্যে এবং জয়েন্টের আশেপাশে, একদম আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে, যার যে জিনিসগুলো আছে, সেগুলোর ধরে ব্যথা হচ্ছে। তো কী কী আছে এবার দেখা যাক। ধরুন আপনার প্রথম সিনারিওটা বলি, যেই ক্ষেত্রে আপনি হাতটা তুলতে পারছেন না, কিন্তু সাপোর্ট দিয়ে আমরা হাতটাকে তুলতে পারছি, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কী আছে, দেখুন এই যে আপনার জয়েন্ট এবং এই যে আপনার কিছু কিছু মাসেলস রয়েছে, সেগুলো হচ্ছে জয়েন্টের স্ট্রাকচার, কিছু কিছু মাসেল এখানে আঁকা নেই, সেগুলো আমি বলে দিই। ধরুন আপনি যে হাতটা তুলি আমরা, এই যে আমরা দেখি মাসেল ফোলাই, এই যে হাতটা ফুলে গেল, এই যে মাসেলটাকে বলা হয় বাইসেপস মাসেল, তো এই যে মাসেলটা, এই মাসেলের কথা বলছি, এটা কিন্তু শোল্ডার জয়েন্টের কাছাকাছি দিয়ে যায়, কিন্তু জয়েন্টের মধ্যেও একটু অংশ থাকে, কিন্তু খুব বেশি যে শোল্ডার জয়েন্টের মুভমেন্টে বা শোল্ডার জয়েন্ট যেটা কাঁধের যে সঞ্চালনে কাজ করে সেটা কিন্তু নয়, কিন্তু আপনার হাত তোলা, কোনো ভারী জিনিস তুললে তখন কিন্তু এই মাসেলটা কিন্তু কাজ করে, সক্রিয় হয়। তো এই যে মাসেল বা মাংসপেশিটা আছে, এই মাংসপেশি যদি ব্যথা হয়, সেটা আমরা একটা টিপেই বুঝে যাই, যে মাংসপেশিটা আমরা জানি কোথায় থাকে, সেই মাংসপেশিতে টিপলাম, খুব ব্যথা চিল্লি উঠলেন, কিন্তু আপনি আবার হাত তুলতে পারছেন না, কিন্তু আমরা সাপোর্ট দিয়ে পাচ্ছি, তার মানে কি ওই মাংসপেশিটার সমস্যা কিন্তু বেশি হতে পারে, জয়েন্টের কোনো সমস্যাই নেই, এটা একটা পদ্ধতি। সেকেন্ড হচ্ছে এই যে শোল্ডার জয়েন্ট নিয়ে বললাম, এছাড়াও আর একটা জয়েন্ট রয়েছে, সেইটা হচ্ছে আপনার এই লম্বা একটা হাড় এবং পেছনের যে হাড়, এর মধ্যে একটা সংযোগস্থল আছে, এসি জয়েন্ট বলা হয়, সেই জয়েন্টের সমস্যা, সেটাও আমরা জানি কোথায় থাকে, সেইখানটা ধরুন আমরা টিপি, প্রেস করলাম, খুব ব্যথা হলো, আপনি চিল্লিয়ে উঠলেন, কিন্তু সামনেও ব্যথা নেই, আপনার হাত ওঠাতে পারছেন এবং সাপোর্ট দিয়ে হাত ওঠাতে গিয়ে হাত ওঠাতে পারছেন না, সাপোর্ট দিয়ে হাত ওঠাতে পারছেন, কিন্তু ওই জয়েন্টে ব্যথা হচ্ছে, তার মানে এটা শোল্ডার জয়েন্টে হচ্ছে না, কিন্তু তার পাশের যে জয়েন্টটা আছে ওইটাই গিয়ে হচ্ছে, ওইটাই আমরা সেই মতো ইঞ্জেকশন দিই বা ওষুধপত্র দিই বা সেইগুলো করি। এইগুলো কিন্তু শোল্ডার জয়েন্টের মধ্যেই নয়, এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়, কিন্তু এগুলো আপনাকে একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখানোর পরেই আপনি এটা ডায়াগনোসিসটা করতে পারবেন, বা আমরা ডায়াগনোসিসটা করে আপনাকে বললাম এবং ডিসকাস করলাম যে ট্রিটমেন্ট অপশানসগুলো কী আছে, ওষুধপত্র কী আছে, দরকার হলে ইঞ্জেকশন বা যেরকম কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা সম্ভব, 90% কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে ঠিক হয়ে যান, 10% ক্ষেত্রে ইন্টারভেনশন লাগে, যেমন বাইসেপস টেন্ডন, ধরো টেন্ডিনাইটিস বললাম, যেটা হলো বাইসেপস টেন্ডন, এই মাসেলটাই সমস্যা, এখান থেকে যে শুরু হয় সেইখানে দরকার হলে ইঞ্জেকশন দেওয়া, এবং দরকার হলে এসি জয়েন্টে, জয়েন্টটা রয়েছে ওই জয়েন্টে সমস্যা হলে সেইখানে ইঞ্জেকশন দেওয়া, কিন্তু এগুলো কিন্তু ডায়াগনোসিসের পরে, এগুলো সব ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা দেখি, জিজ্ঞেস করি, এক্সামিন করি, কোনো টেস্ট ছাড়াই এই ডায়াগনোসিসগুলো করা যায়, কিন্তু যখন ইঞ্জেকশন দিই তখন আমরা চেষ্টা করি যে কিছু ইমেজিংয়ের সাহায্যে ইঞ্জেকশনটা দিতে, যাতে ঠিক জায়গায় ইঞ্জেকশনটা পড়ে। ঠিক, তো সেগুলো আমি একটু পরে ডিসকাস করবো, শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডারের ব্যাপারটা ডিসকাস করে নিই, তারপরে আমি সেটা বলছি। তো এরপরে হচ্ছে ধরুন আপনি হাত ওঠাতে পারছেন না, সাপোর্ট দিয়েও হাত ওঠানো যাচ্ছে না, তার মানে জয়েন্টের মধ্যে সমস্যা। জয়েন্টের মধ্যে কী আছে, জয়েন্টের মধ্যে যেটা আছে, শুনে থাকবেন নি জয়েন্টে আর্থ্রাইটিস হয়, বাতের ব্যথা, তেমনি কিন্তু কাঁধেও বাতের ব্যথা হয়, কাঁধেও কিন্তু আর্থ্রাইটিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস। তখন কী হবে, কাঁধের যে জয়েন্ট আছে, জয়েন্টের যে কার্টিলেজ থাকে, মানে জয়েন্টের যে আবরণটা থাকে, সেইখানে কিন্তু অসুবিধা ক্রিয়েট করে, তো সেইগুলো হচ্ছে আর্থ্রাইটিস। ঠিক, এবং এটা দেখার জন্য এক্স রে করাতে হয়, এক্স রে করে আমরা দেখি, এখানে একটা টেস্ট করতে হয়, এক্স রে করাতে বলি, এক্স রে করে আমরা দেখি যে জয়েন্টের যে বর্ডারগুলো সেগুলো স্মুথ আছে না ইরেগুলার হয়ে গেছে, একদম খুব সিম্পল লক্ষণ, সেটা দেখে আমরা একটা অনুমান করি, তারপরে দরকার হলে আল্ট্রাসাউন্ড, দরকার হলে MRI, দরকার হলে, না হলে দরকার না হলে করি না। আর একটা কী, ধরুন এক্স রেও আপনার নর্মাল আছে, তার মানে কি, তখন আপনাদের যে অনুমান ফ্রোজেন শোল্ডার, মানে আপনাদের হচ্ছে জয়েন্টের
জাস্ট বাইরে কার্টিলেজটা ঠিক আছে আপনার, কিন্তু এই যে মাংসপেশি এবং জয়েন্টের মধ্যে যে ক্যাপসুল বলে একটা জিনিস থাকে, একে বলে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস, ঠিক, এইটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের অ্যাকচুয়ালি সায়েন্টিফিক টার্ম। তার মানে আপনার এত অ্যাডেশন, অ্যাডেসিভ মানে হচ্ছে অ্যাডেশন, মানে আঠার মতো লেগে গেছে ক্যাপসুলটা, এবং লাইটিস মানে ইনফ্লামেশন হচ্ছে, এতটা বেশি ওরা সক্রিয় হয়ে যাচ্ছে যদি বাংলা ভাষায় প্রপারলি বলা হয়। এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসের জন্য আপনি কিন্তু একটা আঠা যেমন লেগে থাকে, আঠাকে আপনি ওঠাতে একটা ধরুন দুটো পেজ আঠাতে লেগে আছে, পেজটা দিয়ে পেজটা আপনি ছাড়াতেই পাচ্ছে না, যেমন ফ্রোজেন হয়ে গেছে, যেমন ধরুন জমে গেছে, তেমনি এগুলো কিন্তু সেই জমে যায়। ক্যাপসুলাইটিস অ্যাডিশনের জন্য, ক্যাপসুলাইটিস হলো অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হলো জমে গেল, তার জন্য আপনি শোল্ডার জয়েন্টটাকেই নড়াতে পাচ্ছেন না, সেটা আমরা অ্যাক্টিভও পাচ্ছি না, আমরা প্যাসিভও পাচ্ছি না, মানে আমরা এটা দিয়েও পাচ্ছি না, কারণ আঠা লেগে আছে, তো ওটা তো ছড়ানো সম্ভব না। এই ধরনের সমস্যাটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার, এবং এইটা এতগুলো লক্ষণ দেখে তারপরে আমরা ডায়াগনোসিসে আসি, এবং সেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়। এক্স রে করি, এক্স রে নর্মাল, তার মানে আপনার আর্থ্রাইটিস নেই, তার মানে আপনার ফ্রোজেন শোল্ডার আছে। ফ্রোজেন শোল্ডার যখন ডায়াগনোসিস হলো, তখন আমরা শুরু করি যে আপনার ব্যথা খুব বেশি আছে, আপনি কিছুদিন পেন কিলার খান, 1 সপ্তাহ 10 দিন পেন কিলার খেলেন, সেফ পেন কিলার, অবশ্যই লিভার ফাংশন টেস্ট, ক্রিয়াটিনিন, ইউরিয়া দেখে, আপনার কোনো অন্য হার্টের সমস্যা আছে কিনা এগুলো সব দেখে, গ্যাস্ট্রাইটিস আছে কিনা এগুলো সব দেখেই ওষুধপত্র দেওয়া হয়। এবং লং টার্ম যদি পেন হয় 3 মাস 6 মাসের বেশি হলো, তখন অনেক সময় নিউরোপ্যাথিক ইনভলভমেন্ট হয়, নার্ভ ইনভলভমেন্ট হয়ে যায় আশেপাশে, তার জন্য অ্যান্টি নিউরোপ্যাথিক, গাবাপেন্টিন, প্রিগাবলিন, এই নামগুলো শুনে থাকবেন, এগুলো দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি শিডিউল করে দেওয়া হয়, যাতে আপনার ব্যথাটা কম হয় উইদিন এ পিরিয়ড অফ 6 উইকস, এবং আপনি ব্যায়াম করতে সামর্থ্য হন, এবং ব্যায়াম করতে করতে এই অ্যাডহেশনগুলো, ওই যে আঠার মতো লেগে থাকার জায়গাগুলো আপনি আস্তে আস্তে ছাড়াতে পারেন। এই ব্যায়ামগুলো করেই কিন্তু এটা সম্ভব, এটা ট্রিটমেন্ট করা 99% ক্ষেত্রে এটা হয়। কিছু ক্ষেত্রে অবভিয়াসলি 1-2% ক্ষেত্রে ইঞ্জেকশনের দরকার পড়ে ব্যথাটা কমানোর জন্য, ধরুন 6 সপ্তাহ হয়ে গেল কিন্তু ব্যথা কমছে না, আপনাকে তাড়াতাড়ি জয়েন করতে হবে কাজে, কিন্তু ব্যথা কমছে না, আপনি ফিজিওথেরাপিও করতে পারছেন না, তখন আসবে ইঞ্জেকশনের ব্যাপার। সেই ইঞ্জেকশনগুলো কীভাবে দেবো সেটা অ্যাবসলুটলি আলাদা, আমি আলাদা ভিডিওয়ে করবো ওটা, কিন্তু আমি জাস্ট বলে রাখছি কী কী ইঞ্জেকশন পদ্ধতি রয়েছে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসের জন্য। খুব কমন ইঞ্জেকশন পদ্ধতি যেগুলো হয় সেগুলো হচ্ছে, ধরুন একটা নার্ভ ব্লক দেওয়া হয়, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ থেকে, যেটা আপনার 70% শোল্ডারে সাপ্লাই করে। এই যে আপনার পিঠের যে হাড়, এই হাড়টা যে আপনি ধরুন, এই হাড়টা কী এটা দেখছেন আপনার নিশ্চয়ই, এই হাড়গুলো কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না, এগুলো সব তো ভেতরে আমাদের বডিতে, এগুলো কিন্তু বাইরে থেকেও ফিল করা যায়। আপনি যদি এখানটা হাত দেন, পেছন দিকে যান, আপনি ফিল করতে পারবেন এই জিনিসটা, তো এটা স্পাইন, যাই হোক। তো এই যে এই জায়গাটায় একটা নার্ভ থাকে, এই জায়গাতে আমরা ইঞ্জেকশন দিই আল্ট্রাসাউন্ডে দেখে, অথবা আমরা এক্স রেতে দেখে, যেটা সিয়াম গাইডেড অথবা আল্ট্রাসাউন্ড গাইডেড প্রসিডিউর বলা হয়, সেটা করে আমরা ব্যথাটা কমাতে পারি। এবার আপনি ব্যায়াম করতে শুরু করলেন, আস্তে আস্তে জড়তাটা কেটে গেল, এটা এক ধরনের উপায়। আরেক ধরনের উপায় কি, জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন কখন দেওয়া হয়, আর্থ্রাইটিস ধরন হলো, অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু এতটা বেশি ব্যথা, কিন্তু খুব বেশি ব্যথা হচ্ছে, এতটা বেশি ব্যথার জন্য আপনি ব্যায়াম করতে পারছেন না, অথবা ফ্রোজেন শোল্ডার হয়েছে, ফ্রোজেন শোল্ডারের সাথে সাথে এতটা বেশি ব্যথা হয়েছে যে জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দরকার পড়ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেছন থেকে এসে জয়েন্টে ইঞ্জেকশন, সামনে থেকে এসে জয়েন্টে ইঞ্জেকশন দেওয়া যায়, সেইটাও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডে দেখে করি। ব্লাইন্ড প্রসিডিওরে যারা অভ্যস্ত অবশ্যই তারাও ব্লাইন্ড প্রসিডিওরেও করেন, কিন্তু আল্ট্রাসাউন্ডে করা অবভিয়াসলি সুবিধাজনক এবং সেটা অনেক সেফ, কারণ আমরা দেখে নিই যে কোন জায়গায় জয়েন্ট আছে এবং সেইখানে গিয়ে আমরা ইঞ্জেকশনটা দিই। যদিও এগুলো ডিটেল ডিসকাশন, এগুলো অ্যাডভান্স প্রসিডিওর্স, এগুলো হচ্ছে আল্ট্রাসাউন্ডের সেট আপ থাকতে হয় এবং সেইভাবে দিই, কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু আগে ডায়াগনোসিসটা করা দরকার এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টের রেসপন্সটা দেওয়া দরকার। এই 6 সপ্তাহ দেওয়ার 2 মাস আমরা দেখে নিলাম, অ্যাকর্ডিংলি আমরা ইঞ্জেকশন দেওয়ার কথা ভাবতে পারি। তো এটা গেল ফ্রোজেন শোল্ডার। আর কী কী হতে পারে, আর কিছু কি নেই শোল্ডার জয়েন্টে, এত কিছু তো আমি বলে দিলাম, আরও কিছুও রয়েছে। কেন রয়েছে, কারণ এই যে মাংসপেশিগুলো আছে সেগুলো নিয়ে তো আমি একটা কথাও বললাম না। এই মাংসপেশি যেগুলো, সেগুলোকে কিছু কিছু মাংসপেশির ব্যাপারে আপনাকে বলি, সব দরকার নেই। যে যে ইম্পর্টেন্ট মাংসপেশিগুলো, রোটেটার কাফ বলে একটা মাংসপেশি আছে, যেটা আমাদের শোল্ডার বা কাঁধের চারদিকে থাকে, এরকমভাবে শোল্ডারটাকে প্রোটেক্ট করে রাখে। কেন বলুন তো, এই ধরুন একটা হাড় এবং এইটা একটা হাড়, এই দুটো হাড় কিন্তু এখানে বুঝতে পারছেন না, যেটা আমরা পড়ে এসেছি বা যেটা আমরা দেখে এসেছি, শোল্ডার জয়েন্ট হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে ইজিলি ডিসলোকেট হয়ে যায়। ডিসলোকেট হয়ে যাওয়া মানে হচ্ছে তাড়াতাড়ি নড়ে যায়, খুব একটা স্টেবেল জয়েন্ট নয়। হাঁটুর মধ্যে কি, হাঁটুর জয়েন্ট খুব স্টেবেল, বা অন্যান্য জয়েন্ট যেগুলো খুব স্টেবেল জয়েন্ট, এমনি ফর্মেশন মানে হাড়গুলোই এরকমভাবে ভগবান তৈরি করে দিয়েছে, যেগুলো স্টেবেলই তৈরি হয়েছে এবং শোল্ডার জয়েন্ট বা কাঁধটা আনস্টেবেল তৈরি হয়েছে, সেইগুলো একটু প্রোটেক্ট করে রাখার জন্য রোটেটার কাফ বলে 4-5খানা মাসেল রয়েছে, অ্যাকচুয়ালি 4খানা মাসেল রয়েছে, এই 4খানা মাসেল প্রোটেক্ট করে রাখে। এবং মাসেলের চারদিকে একটা বার্সা বলে জিনিস থাকে, বার্সা মানে হচ্ছে একটা বলতে পারেন জল ভরা থলি, খুব পাতলা জল ভরা থলি থাকে মাসেলগুলোর চারদিকে, যাতে মাংসপেশিগুলো মুভমেন্ট ভালো করতে পারে অথচ ওটা স্টেবল করে রাখতে পারে।
দুটো জিনিসই করতে হবে না, আপনি ধরুন এত মাংস বেশি আটকে গেল যে স্টেবল করে রাখলো কিন্তু নড়াতেই পারছে না, তা তো হবে না। সেই জন্য এমন একটাভাবে তৈরি করা হয়েছে পুরো স্ট্রাকচারটাকে, হিউম্যান বডির স্ট্রাকচারটাকে বা শোল্ডার জয়েন্টকে স্পেসিফিক্যালি, যে ওই যে থলি ভরা জল যেগুলো আছে, জল ভরা থলি রাদার, তো সেইখানে আপনার মাংস পেশিগুলো যাতে মুভমেন্টটা ভালো করে এবং সেটা যেন আটকে না যায়। আপনি মুভমেন্টও ভালো করছেন অথচ আপনার জয়েন্ট স্টেবল আছে, এইভাবে একটা সাইন্টিফিক্যালি তৈরি করা জিনিসটা। তো এই যেহেতু খুব ইন্টারেস্টিং ব্যাপার, বাট যেহেতু তৈরি করা আছে, এবার এগুলোতে কি কোনো রোগ হতে পারে না? হতেই পারে, তাই তো? এগুলো তো কোষ রয়েছে, কোষেও রোগ হতে পারে। তো সেইগুলো যখন হয়, তার মানে যেটা আমরা বললাম যে ধরুন আপনি ওঠাতে পারছেন না, অথচ আমরা এটা দিয়ে ওঠাতে পারছি, ওঠাতে পারার সাথে এখানে ব্যথা হচ্ছে, ওঠাতে পারা এক ধরনের, আবার ওঠাতে পারতে গেলে এইখানটা ব্যথা হচ্ছে সেটা আরেক ধরনের। এই যেই ব্যথা হলো, তখন আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করে দেখি। সেই টেস্টগুলো এখন অবভিয়াসলি আপনাদের পেশেন্ট ছাড়া বলা অবশ্যই মুশকিল। সেগুলো আমরা ক্লিনিক্যাল টেস্ট, এগুলো কোনো ব্লাড টেস্ট, এক্সরে, USG, MRI কিছু নয়, ক্লিনিক্যালি আমরা দেখি যে এই এই টেস্ট করে আমরা এই এই মাংসপেশিগুলোকে দেখছি এবং জানি আমরা যে এই এই মাংসপেশির সমস্যা হচ্ছে। যেই আমরা জেনে গেলাম যে হ্যাঁ এই মাংসপেশির সমস্যা নেই, তার মানে কি ওই জল ভরা থলিতে সমস্যা, বার্সাইটিস বলি আমরা ওটাকে। তো এই বার্সার জন্যও কিন্তু আপনার কাঁধে ব্যথা হতে পারে, সেটা কনফার্ম করার জন্য একটা আমরা আল্ট্রাসাউন্ড বা MRI করি, ঠিক? এবার ধরুন এই মাংসপেশি টেস্টগুলো আমরা করলাম, তারপরে সেই টেস্টগুলোতে দেখা গেলো সেই টেস্টগুলো অ্যাবনর্মাল আছে, ক্লিনিক্যাল টেস্ট অ্যাবনর্মাল রয়েছে, তার মানে মাংসপেশিগুলোতে সমস্যা রয়েছে। মাংসপেশি কী হতে পারে? টিয়ার হতে পারে, ধরুন পড়ে গেছেন এবং তারপরে সেক্ষেত্রে আপনার মাংসপেশিটা হয়তো কিছু জায়গায় ছিঁড়ে গেছে, কিছু জায়গায় ছিঁড়ে গেল, তাহলে কি সেটা জোড়ার নয়? অবশ্যই জোড়া যায়, কিন্তু ছিঁড়ে কতটা গেছে, অনেকটা বেশি ছিঁড়ে গেছে, আমরা তখনই বলে দিই যে আপনি অর্থোপেডিশিয়ানের কাছে যান, আপনাকে সার্জারি লাগবে আপনার ঠিক করার জন্য। কারণ তখন শুধু ব্যথা থাকে না, তখন আপনার হাতটাও পড়ে যায়, হাতটা কোনো স্টেবিলিটি থাকে না, কারণ অনেকটা ছিঁড়ে গেলে। এবার ধরুন অল্প একটু ছিঁড়েছে, যেটা আমরা বলি Grade 1 বা Grade 2 টিয়ার, সেটাও আমরা আল্ট্রাসাউন্ড করে বা MRI করে কনফার্ম করি। এগেন ক্লিনিক্যালি আমরা দেখে নিই যে হ্যাঁ এটা সম্ভাবনা রয়েছে, অনুমান করি এবং তারপরে আমরা আল্ট্রাসাউন্ড বা MRI করে সেটার কনফার্মেশন করি। এবং তারপরে যখন আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ অল্প টিয়ার আছে, সেইখানে আমরা কিন্তু ইঞ্জেকশন দিতে পারি। অনেকবার শুনে থাকবেন PRP, প্লেটলেট রিচ প্লাজমা, ওটা কি? ওই ব্যাপারটা আমরা পরবর্তীকালে বলবো আরও বেশি। কিন্তু PRP ইঞ্জেকশন দিয়ে অথবা ডেক্সট্রোপ্রোডো বলে একটা টার্ম আছে, ডেক্সট্রোপ্রোডো, ডেক্সট্রোজ প্লাস লোকাল অ্যানাস্থেটিক মানে বুপিভ্যাকিন, এই দুটো দিয়ে কিন্তু আমরা ওই ইঞ্জেকশনটা ওই টিয়ারের ওখানটা বা বার্সা যেখানটা ফুলে রয়েছে ওইখানটা আমরা অল্প একটু স্টেরয়েড দিয়ে ইনফ্লামেশনটা কমানো এবং ওইখানটা আমরা PRP বা ডেক্সট্রোপ্রোথেরাপি যেটা বলি, এইগুলো সবই হচ্ছে অ্যাডভান্স থিং। তো এই ভিডিও থেকে আপনাদের 2-3টে জিনিস বলার, যেটাকে বলে টেক হোম মেসেজ, সবকটা ভিডিওতেই আপনাদের বলেছি, সেটা হলো কাঁধে ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার নয়। কাঁধে ব্যথা মানে আপনাকে ব্যথার বিশেষজ্ঞকে দেখানো উচিত, তিনি আপনাকে পুরোপুরি এক্সামিন করবেন, এক্সামিন করে আপনাকে বলবেন যে এই এই কারণে আপনার ব্যথা হচ্ছে, আপনার দরকার হলে এক্সরে করানো, দরকার হলে এক্সরে, দরকার হলে USG বা আল্ট্রাসাউন্ড বা MRI করা, দরকার হলে MRI, কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আমরা দেখে নিই এবং তারপরে এই টেস্টগুলো দিই এবং এক্স্যাক্ট ডায়াগনোসিস কী আছে সেইটা আপনাদের বলা হয় এবং সেটার কী ট্রিটমেন্ট প্রসিডিওর্স রয়েছে, ব্যায়াম রয়েছে, ওষুধপত্র রয়েছে, ইঞ্জেকশনস রয়েছে, সেগুলো আমরা বলি। তো একটু লম্বা হয়ে গেল ভিডিওটা, কারণ শোল্ডার জয়েন্ট বা কাঁধে ব্যথাটা খুব বেশি চর্চার মধ্যে নয়, হাঁটু ব্যথা নিয়েই সবাই বা কোমরে ব্যথা নিয়েই সবাই ভোগেন, কিন্তু কাঁধে ব্যথার জিনিসটাও যে এতটা ডেসক্রিপটিভ এবং এতটা ডিটেলড সেইটা আমিও হয়তো না পড়লে বা না জানলে আমি জানতে পারতাম না এবং আপনাদের বলতে পারতাম না। আর এটার ব্যাপারেও জানবেন যে কাঁধে ব্যথার ফ্রোজেন শোল্ডার কিন্তু পুরোপুরি সেরে যায় না, কিন্তু কাঁধে ব্যথার জন্য আপনি যে দৈনন্দিন জীবনে কাজ করছেন সেগুলো যাতে হ্যাম্পার না হয় সেইটার জন্য অবশ্যই এটাকে ইগনোর না করে আপনারা ব্যথার বিশেষজ্ঞকে দেখান, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্টের কাছে যান এবং তারাই আপনাকে প্রপার দিশা দেখাতে পারবে। নমস্কার আজকের জন্য, পরের ভিডিওতে আমি নি জয়েন্ট এবং দরকার হলে, সম্ভব হলে যেটা বলা হয়, শোল্ডার জয়েন্টের আরও ইন্টারভেনশনস কী আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। নমস্কার।